হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি মাম্পি, আর আজকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আমার সকাল থেকেই, তো সোয়েটার পরে নিয়েছি, আর বোনও ওইদিকে সোয়েটার পরে নিয়েছে। বোনের একদম সোয়েটার পরতে ইচ্ছা করে না, তার সাথে পরতে হয়েছে যেহেতু ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটা লেট করে ফেলেছি, কারণ ঠান্ডা ছিল, আমার একদম উঠতে ইচ্ছে করছিল না। শীতকালে এরকমই হয়, শীতকালে ঘুম থেকে উঠতেই যা কষ্ট হয়, মানে প্রত্যেকেরই তো এটা হয়, আর আমারও তাই। আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেছে, 10টা বেজে গেছে, আর 10:30 এখন বাজছে। ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিছানাটাও গুছিয়ে নিয়েছি যেমন যতটা পারি, তো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। আর কালকে জামাগুলো যেগুলো কেচেছিলাম ওগুলো ছাদে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, আর ওই ঘরে মেলা রয়েছে অগোছালো হয়ে, ওগুলো এবার গুছিয়ে নেবো, তারপর আলমারিতে তুলে দেবো। আর আজকের ব্লগটা আমি এখান দিয়ে শুরু করছি, তো চলো আজকের ব্লগটাকে শুরু করা যাক। তো আমি এরপর ওই ঘরে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো, আর মা ওইদিকে রান্না করছে। কোথায় গেল? ও নিচে কিছু একটা করছে, তো রান্না করছে, আর আমি জামা কাপড়গুলো গুছিয়ে নেবো। বোন ওইদিকে ঘোরাঘুরি করছে, আয় জামা কাপড়গুলো গুছিয়ে নে। তো এগুলো সব কালকে কেচে নিয়েছিলাম, এগুলো এবার গুছিয়ে নেবো। শুকিয়ে গেছিলো, তার সত্ত্বেও আমি একটু মিলেই রেখেছিলাম। চলো তাহলে এই জামা কাপড়গুলোকে এবার গুছিয়ে নিই, কারণ এরকম অগোছালো হয়ে পড়ে থাকলে আমার দেখতে একদমই ভালো লাগে না। আর যেহেতু শুকিয়ে গেছে আজকে এত চুপচাপ, কালকে তো ফাটাচ্ছিল কত কিছু করে করে, হ্যাঁ আজকে কেন এত চুপচাপ? শীতকালে যেহেতু সোয়েটার পরতে হয়েছে, পুরো ভোল পাল্টে ফেলেছে, ফুল টু চেঞ্জ। চল চল গুছিয়ে নে, একদম কি বলছে দেখো, সোয়েটার একদম ভালো। শেষ করে স্নান টান করে আমি চলে এসেছি, আর এখন 3টে বাজছে, তাই ঝটপট খেয়ে নেবো, কারণ অনেকটা লেট হয়ে গেছে। মা আর বাবা খেয়ে ঘুমিয়ে গেছে, আর মা খাবারটা রেডি করে দিয়ে গেছে, আর বোনও খায়নি ওখানে, ওর উপর প্র্যাকটিসটা হচ্ছিলো তাই। আর আমরা এরপর ঝটপট গিয়ে আগে খেয়ে নেবো, কারণ 3টে বেজে গেছে, মানে অনেক লেট হয়ে গেছে, তাই আগে খেয়ে নিই। দুপুর পেরিয়ে বিকেল খেতে বসে পড়েছি, আর আজকে তরকারি হয়েছে, এখানে ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়েছে, আর এখানে সয়াবিনের তরকারি, আর শিম ভাজা, না এটা শিম তো, শিম ভাজা, দুটোর বেশি তরকারি হয় না, আগেই বলেছিলাম দুটোই আজকে তরকারি হয়েছে, সয়াবিনের তরকারি আর ফুলকপি দিয়ে মাছের ঝোল। তো একটু খেয়ে নিই, কারণ প্রচুর খিদে পেয়েছে। 3টেও বেজে গেছে, 3টে করছে, বেশি লেট হয়ে গেছে, তাই খেয়ে নিই আগে। খাওয়া দাওয়া করে বোন একটু পরেই ছাদে চলে গেছে, ওখানে একটু রোদ ছিল তাই ছাদে গেছে, আর আমি ভিডিওটা আপলোড করছিলাম বলে তখন আর যাওয়া হয়নি, আমি নিচেই ছিলাম। ভিডিওটা আপলোড এই কিছুক্ষণ আগে হয়ে গেছে, এরপর আমি যাব, এখন 4:30 বাজছে, তার রোদের কোনো কিছুই নেই, তবুও মেয়েটা যেহেতু ছাদে আছে একটু যাই, অনেকক্ষণ ধরেই আছে একলা। আর নিচে আমি ভিডিওটা রেডি করছিলাম বলেই আপলোড করছিলাম, সরি, ভিডিওটা আপলোড করছিলাম বলেই যাওয়া হয়নি, তো যাই এবার একটু হয়ে গেছে যখন আমার কাজ। চলে এসছি, কী করছি, কী খাচ্ছিস আমার, আর রোদই নেই, চলে গেছে, তো এতক্ষণ রোদেই বসেছিল, রোদ ছিল তখন এসেছিলি যখন, ওইদিকে আবার গামছা শুকাতে দিয়েছে, গামছা কিভাবে শুকাতে দিয়েছে দেখো, দিয়েছে একটা গামছাতে গিট মেরে, যাতে উড়ে চলে যাবে, উড়ে উড়ে গিয়ে একবারে রাস্তাতে পড়বে, রাস্তাতে ধুলো ফুলো খাবে, পিয়ার গামছা ভালোই হতো। আমি তোর তোর তোরটা খুলে দিচ্ছি, কি খাচ্ছি রে জানো, তুই মধু এনেছে বাটি করে, খেয়ে রেখে দিয়েছে। তুই তারপরে নিচে গেছিলি নাকি আবার, কখন গেছিলি রে, আমি দেখতেই পাইনি,
চুপচাপ দাঁড়িয়ে আছে? আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে, মধু খেয়ে নি। মধু আর একটু সাথে তুলসী পাতাও নিতে পারতি, যেহেতু ঠান্ডার সিজন, কখন কি সর্দি কাশি হবে তার হাত থেকে বেঁচে যেতিস। ঠান্ডা লাগছে, চলে গেছে। সোয়েটারটা তো ভাত টাত খেয়েই পরে নিয়েছি, কারণ ভাত খেলে আমার প্রচুর ঠান্ডা লাগে। ভাত খেলেই মনে হয় যত শীত এরপর পড়েছে, তাই আমি ভাত খেতেও বসি, সোয়েটার পরি। কিন্তু এখন যেহেতু অতটাও ঠান্ডা নয়, তাই ভাতটা খেয়ে তারপর উঠে সোয়েটারটা পরেছি। হ্যাঁ, এটা খুব ভালো। সবুজ গাছগুলো তাও কেটে দিল নাকি বল না? হ্যাঁ, ওইদিকে গাছগুলো তো কেটে দিয়েছে, জ্বালানি হিসাবে ব্যবহার করে নিচ্ছে। আজকে একটু কার্ডটা পাল্টে দিবি তো প্রিয়া? একদম সাদা হয়ে গেছে রং ছটা, আমার বেশ ভালো লাগে। এরকম লাল কালারের ধাগা, এগুলো ধাগা বলে তো নাকি, ধাগা সুতো যা হোক, এরকম একটা বাঁধতে, এরকম বাঁধতে বেশ ভালো লাগে। এটা কালার ছিল লাল আর হলুদে মিক্সড, এটা এখন হয়ে গিয়ে দাঁড়িয়েছে সাদা ফেড, একদম একটু লাল লাল আছে। আর কালো ধাগা যেগুলো বাঁধে আমার, ওগুলো হাতে একদম ভালো লাগে না, আমার লালটাই বেশ ভালো লাগে। প্রিয়ার কই? নাই নাই, প্রিয়া এসব বাঁধে না। ওখানে গান শোনা যাচ্ছে, দেখো অল্প অল্প হয়তো শোনা যাবে, খুব একটা বেশি আসছে না, দূরে আছে অনেকটা। ওখানে সব মিশনে কাজ টাজ হয় তো ওখানেই সবাই প্রার্থনা শেষে বাড়ি যায়। ছাদে এসেছি যখন একটু ঘোরাঘুরি করেই নি, বেশিক্ষণ আমি হাতে স্ট্যান্ডটাকে ধরে রাখতে পারছি না, এই ট্রাইপডটাকে। তো একটু ট্রাইপডটা কোথাও একটু নির্দিষ্ট জায়গাতে বসিয়ে আমি একটু ঘোরাঘুরি করি এবার শান্তি করে। ছাদে এলে এমনিতেই শান্তি লাগে, আবার ছাদে পাখি দেখছি, আবার শালিক পাখি। এখানে প্রচুর শালিক, আর ছাদে এলে একটু শান্তি পায়, ভালো লাগে। খোলামেলা তো আকাশ, ওই জন্য ছাদে এলে বেশ ভালো লাগে। আর তাই একটু ঘোরাঘুরি করতে ফ্রোজেন শোল্ডার, যেহেতু বেশিক্ষণ ট্রাইপড ধরে রাখলেই ব্যথা হয়ে যায়, যন্ত্রণাও শুরু হয়ে যায় কখনো কখনো। শোল্ডার এমন একটা জিনিস যেটা কখনোই ভালো হয় না, ওটা মেডিসিন দিয়ে যখন হয়েছিল তখন কিছু মেডিসিন দিয়ে হয়তো ঠিকঠাক হয়েছিল, কিন্তু বেশি ওই হাতটায় যদি আমি নাড়াচাড়া করি বা কোনো কিছু একটা জিনিসকে চেপে অনেকক্ষণ ধরে ধরে রাখি, আমার আবার একটু একটু পেন শুরু হয়ে যায়। তারপর একটু সাথে ঘোরাঘুরি করি ফ্রিভাবে, রিল্যাক্সডভাবে, যেমনভাবে প্রিয়া ঘোরাঘুরি করছে এতক্ষণ ধরে, আমি তো করতেই পারছি না। প্রিয়া যে কোথায় একটু হেল্প করবে দিদিকে, একটু ট্রাইপডটা ধরে দেবে, দিদি একটু বলবে, তাহলে ও তো দেখো হাত জড়ো করে বাবুর মতো ঘুরছে, ঘোর। দেখো দেখো, সাথে একটু ঘোরাঘুরি করে নিয়েছি, এরপর নিচে যাবো, কারণ একদমই রোদ নেই আর এখানে, বেশিক্ষণ এবার থাকলে এবার ঠান্ডা লেগে যাবে, কারণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আমি ট্রাইপড খুলে দিয়েছি ফোন থেকে, আর শুধুমাত্র ওই ফোনটা নিয়েই ক্যামেরা করছি, আর ওইদিকে প্রিয়া ট্রাইপডটাকে গুছিয়ে রাখছে, বেচারি গুছাচ্ছে ওটাকে এখন। পারছিস তো না দিবি আমার ট্রাইপড ভেঙে? গুছাতে হচ্ছে বলে মাথা গরম হয়ে গেছে। সোনা আমার কাজ করে দিলে সোনা, না হলেই পাজি নাকি? কাজ করলেই কাজই, না হলেই পাজি। পচা তোকে আমি কোনোদিনও বলি? তুই এটা বলছিস? আর দেখ ওইদিকে একটা কুকুর ছানা হয়েছে, কুকুরের অনেকগুলো বাচ্চা হয়েছে এখানে দেখছি, পল্লিমঙ্গলটার পিছনে। সেদিনে, হ্যাঁ সেদিনে আসছিলাম, দেখছি পল্লিমঙ্গলটার সামনেটাই ছিল, মাটা ছিল না তখন, বাচ্চাগুলো সব চেঁচামেচি করছে, আর আমরা ছুটে ছুটে তাড়াতাড়ি চলে এসেছি, কেননা বাচ্চাগুলো চেঁচামেচি করলে মাটাতে চলে আসবে, মাটা কিছু বুঝবেও না, দেবে কামড়ে করছিল। হ্যাঁ প্রচুর হয়েছে, আর ছোটো ছোটো কিউট কিউট কুকুরের বাচ্চাগুলো যখন হয় তখন বেশ দেখতে ভালোই লাগে। হ্যাঁ ওইগুলো বেশ মোটাসোটাই হয়েছে, বেশ ভালো লাগে। পুচকু পুচকু এক, আর ওই তো আরেকটা বেরোচ্ছে, দুটো কটা ছিল বল না সেই দিনে? হ্যাঁ যেদিন অনেকগুলো মিলে একসাথে চেঁচামেচি করছিল দেখে, আমাদের দেখে তাকিয়ে। হ্যাঁ মাটা যদি এসতো আমাদেরকে খেয়ে ফেলতো, মাটা কুকুর থেকে বাঘ হয়ে যেত না। ও কি বুঝতো, ও বুঝতো যে ওর বাচ্চাদেরকে কিছু করেছে বোধ হয়, নাহলে চেঁচামেচি করছে কেন, আর ওরা শুধু শুধুই করছে। এই যে মা আছে এখানে, দেখানো যাবে এখান থেকে? দেখানোই যাবে না, অনেকটা দূরে, একদম বোঝা যাবে না, ছানাগুলো একবারে এই পুচকে পুচকে ছানা, আসবেই না ক্যামেরাতে। নিচে চলে যাবো কারণ আর বেশিক্ষণ তো থাকবো না, আর ওইদিকে গামছার গিট দিয়ে গেছিলো যেহেতু, গিটটা আবার খুলছে না। চলো আমাকে দাও, সব তুমি নেবে দাও কিছু, না হলে আবার নিচে গিয়ে ঝগড়া করবে, কত কি বলবে, বলে তোর ভিডিওর চক্করে তুই শুধু আমাকে খাটাস। ওইটা নে, মধুটা খেয়েছিস, ওটাকে নেবে? আর এখানটা অন্ধকার,
নিচে চলে এসেছি আর আজকে সুমন গেছিল রক্ত দিতে, কারণ ওদের ওখানে ও তো থাকে কামারপুকুরে, তো কামারপুকুরের লাহাবাজারে ওখানে একটা রক্তদান শিবির হয়েছিল, তো ও আর ওর কাকু মিলে গিয়েছিল রক্ত দিতে। দুপুরের দিকে গিয়েছিল আর দুপুরের দিকে একটা নাগাদ গিয়েছিল বোধহয়, হ্যাঁ একটার সময় গিয়েছিল আর ওখানে রক্ত ফক্ত দিয়ে এসেছে। আমি বলছিলাম যে কালকে যখন কলকাতা গিয়েছিল তো জানি ফানি হয়েছে, ওই জন্য আমি বারণ করছিলাম যে আজকে এবারে আর রক্তটা দিতে হবে না, কারণ ও যখনই রক্ত ওই দান শিবিরটা হয়, মানে যে যখনই হ্যাঁ ব্লাড ক্যাম্প হয় তো তখনই ওর রক্ত দিতে যায়, রক্ত দান করে, তো আমার ওই ব্যাপারটা খুব ভয় করে। আমি কোনোদিনও দিইনি অবশ্য, কিন্তু দিলে বেশ ভালোই, কিন্তু রক্ত দান করা তো খুবই ভালো। যেহেতু কালকে জার্নিং টার্নিং করেছে আমি তাই বারণ করছিলাম, কিন্তু শোনেনি, হ্যাঁ শোনেনি, তাই আজকে দিতেও গিয়েছিলো আর ওর কাকু আর ও মিলে আজকে রক্ত দান করে এসেছে। তো খুব ভালো ব্যাপার, কারণ একটু রক্ত নিয়ে যদি কোনো মানুষের এত বড় একটা প্রাণ বাঁচে তো তার থেকে ভালো কিছু হয় না। এত বড় বললাম কারণ একটা প্রাণ একটা মানুষের সত্যি অনেক বড়, যখন অসুবিধা সেরকম হবে না বলছে বা দিয়েছে যখন আগে আরও অনেকবার, তো আর বেশি বারণ করলাম না, দিয়ে চলে এসেছে। আর বিকালবেলা আমার এখনও ফোন করা হয়নি, এবার ফোন করবো বিকালবেলা না, এটা সন্ধে হয়ে গেছে, তো এবার ফোন করবো কিছুক্ষণ পরে কীরকম আছে না আছে। আর সন্ধেবেলার আগে তো ঘুম থেকেই ওঠে না, একবার যদি দুপুরবেলা ঘুমাতে শুরু করে তো সেই উঠবে সেই সন্ধে ছটায় গিয়ে, তার আগে ফোন করে করে হয়রানি করে দিলেও ও ফোন ধরবে না। মোটামুটি 10-12 বারও যদি ফোন করো ওর কানের কাছে ফোন থাকলেও একদমই শুনতে পারবে না, এত ঘুমায়, এত ডিপ ওর ঘুম। আবার প্রিয়া আবার কি বলেছে, প্রিয়া আবার বলছে ফোন করে যে জিজা তুমি আমার এর পরের বারে নামটা লিখিয়ে দেবে, আমিও দেবো আমার নামটা আগে লিখিয়ে দেবে, তো আবার সকালে যেহেতু ফোন করেছিল তো আমাকে বলছে আবার চলে আয় আজকে, কালকে যেহেতু ক্লাস আছে বলছে আবার চলে আয় এখান থেকে আবার ক্লাসটা যাবি, ওরা মজা পেয়ে গেছে আমার ওখান থেকে ক্লাস যাওয়া। দিয়ে বলছে আজকে ও ক্লাসটা ওখান থেকে কি করছিস তুই, নখ কাটছে বসে বসে। তো এখন তো আর যাচ্ছি না, কারণ এই সবে দুদিন আগে ঘুরে এলাম, তো এখন একদমই যাচ্ছি না। আর আজকে তুই চুপ করে যা। আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর কমেন্টসে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা।